জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ সাজ্জাদ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর আইসিইউতে ভর্তি হয়েছেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। সংসদ উপনেতার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথায় উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া করেন মুসল্লিরা। এদিকে তার অসুস্থতার জন্য আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে।